এবার সরাসরি তুফান সিনেমার শুটিং সেট থেকে মুহূর্তে ভাইরাল ঢাকাই সিনেমার শীর্ষনায়ক সুপারস্টার শাকিব খান। সম্প্রতি এমনই একটি ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। রকেটের গতিতে ভারতের রামোজি ফিল্ম সিটিতে চলছে সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমার শুটিং। সেই শুটিং সেটে আজকে চলছে শাকিব খানের অ্যাকশন দৃশ্যের শুটিং। সেই অ্যাকশন দৃশ্যের শুটিং এর অবস্থায় একটি পিক প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ছবিটির ভিতরে দেখা যায় সুপারস্টার শাকিব খানকে পুরো মাফিয়া এবং গ্যাংস্টারের মতো। মাথায় তার লম্বা চুল, মুখে রয়েছে চাপদাড়ি, সাদা জামা, গায়ে পরনে কালো প্যান্ট। এমনই অবস্থায় সুপারস্টার শাকিব খানকে একদম মাফিয়াদের মতোই লাগছিল। সত্যি বলতে তুফান সিনেমাটির মাধ্যমে পরিচালক রায়ান রাভি শাকিবিয়ান তথা শাকিব ভক্তদের মনের আশা পূরণ করতে যাচ্ছেন। প্রায় দুই যুগ পর অ্যাকশন ধার্মিক এবং ভিন্ন একটি রূপে শাকিব খানকে দেখতে পারবে শাকিবিয়ানরা।